সোমবার সকালে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রেল স্টেশনে প্রবেশের সময় একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। জানা যায়, বর্ধমান হাওড়াগামী লোকাল ট্রেনটি ইয়ার্ড থেকে প্ল্যাটফর্মে আসার সময় হঠাৎই একটি বগি লাইনচ্যুত হয়, যদিও সেই সময় ট্রেনে কোনো যাত্রী ছিল না। এর ফলে হতাহতের কোনো খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে রেলের আধিকারিকরা উপস্থিত হয়ে লাইনচ্যুত ট্রেনটিকে সরানোর ব্যবস্থা করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।